নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার টেকশালা বন্ধুরা তোমরা সবাই জানো যে কবি সুভাষ থেকে মেট্রো এখন দক্ষিণেশ্বর পর্যন্ত চালু হয়ে গিয়েছে গত সোমবার অর্থাৎ বাইশ দুই দু থেকে এই ভিডিওতে আমি নতুন টাইম টেবিল ও ভাড়া নিয়ে আলোচনা করব। বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো এসো তাহলে দেখা যাক তোমরা যদি টাইম টেবিলটি তোমাদের মোবাইলে সেভ বা ডাউনলোড করে রাখো তাহলে তোমাদের যাতায়াতের খুব সুবিধে হবে এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে যে কোনো একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করবে এবার এর সার্চ বারে মেট্রো রেলওয়ে কলকাতা লিখে সার্চ করবে দেখো একদম প্রথমে যে রেজাল্টটি এসছে মেট্রো রেলওয়ে কলকাতা ইন্ডিয়ান রেলওয়েজ এর নিচে দেখো প্যাসেঞ্জার ইনফো বলে একটি অপশান আছে এটি সিলেক্ট করবে এবার এরকম একটি পেজ খুলবে এটি মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইট একদম বাঁদিকের উপরের দিকে দেখো টাইম টেবিল বলে একটি অপশান আছে এটি সিলেক্ট করবে এবার বন্ধুরা দেখো টাইম টেবিলটা এখানে খুলে গিয়েছে তোমরা টাইম টেবিলটা এখান থেকেও দেখতে পারো তোমরা টাইম টেবিলটি যদি বুক মার্ক করে রাখতে চাও তাহলে এই বুকমার্ক অপশনটি সিলেক্ট করবে আর কাউকে যদি মেল করতে চাও তাহলে মেল দিস পেজ এই অপশনটি সিলেক্ট করবে আর ডাউনলোড করতে চাইলে প্রিন্ট দিস পেজ এই অপশানটি সিলেক্ট করবে দেখো আমি সিলেক্ট করলাম আর এবার এভাবে দেখো একটা পেজ নিজে থেকেই ওপেন হয়ে যাবে এবার দেখো এখানে ডানদিকের উপরে পিডিএফ বলে একটি অপশান আছে তোমরা এটি সিলেক্ট করলে এটি তোমাদের মোবাইলে সেভ হয়ে যাবে আমি এটি সিলেক্ট করলাম এবার এই সেভ অপশানটি সিলেক্ট করলাম দেখো আমার মোবাইলে কিন্তু এটি সেভ হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে বেরিয়ে এলাম এবার আমি টাইম টেবিলটি মোবাইলে ওপেন করলাম এবং এখন এটি নিয়ে আলোচনা করছি প্রথমে আপ ডাইরেকশন মানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো নিয়ে কথা বলছি সোমবার থেকে শুক্রবার দমদম থেকে প্রথম মেট্রো সকাল সাতটার সময় ছাড়বে যেটি দক্ষিণেশ্বর পৌঁছবে সকাল সাতটা চোদ্দ মিনিটে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল সাতটায় ছাড়বে যেটি দমদমে আটটা ও দক্ষিণেশ্বরে আটটা চোদ্দ মিনিটে পৌঁছবে লাস্ট মেট্রো কবি সুভাষ থেকে রাত সাড়ে নটায় ছাড়বে যেটি দমদমে রাত দশটা উনিশ ও দক্ষিণেশ্বরে রাত দশটা তেত্রিশ মিনিটে পৌঁছাবে শনিবারও সোমবার থেকে শুক্রবারের মতো প্রথম মেট্রো ও লাস্ট মেট্রো একই সময়ে ছাড়বে কিন্তু শনিবার মেট্রোর সংখ্যা একটু কম থাকবে রবিবার দমদম থেকে প্রথম মেট্রো সকাল নটার সময় ছাড়বে যেটি দক্ষিণেশ্বর পৌঁছবে নটা চোদ্দ মিনিটে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল নটায় ছাড়বে যেটি দমদমে দশটা ও দক্ষিণেশ্বরে দশটা চোদ্দ মিনিটে পৌঁছবে বন্ধুরা সব মেট্রো কিন্তু দক্ষিণেশ্বরে যাবে না যেমন দেখো সকাল নটা দশের মেট্রো দমদমে যাবে নটা উনষাট কিন্তু এটি দক্ষিণেশ্বরে যাবে না তোমরা টাইম টেবিল দেখলে এটি বুঝতে পারবে না হলে মেট্রোর সামনের ডিসপ্লে বোর্ডে লেখা দেখেও তোমরা বুঝতে পারবে এখন আমি ডাউন ডাইরেকশান মানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো নিয়ে আলোচনা করছি সোমবার থেকে শুক্রবার দমদম থেকে প্রথম মেট্রো সকাল সাতটায় ছাড়বে যেটি কবি সুভাষে পৌঁছবে সকাল আটটায় এবং দক্ষিণেশ্বর থেকেও প্রথম মেট্রো সকাল সাতটায় ছাড়বে যেটি দমদমে সাতটা পনেরো ও কবি সুভাষে আটটা ছয়ে পৌঁছবে লাস্ট মেট্রো দক্ষিণেশ্বর থেকে রাত নটা আঠেরোই ছাড়বে যেটি দমদমে রাত সাড়ে নটা ও কবি সুভাষে রাত দশটা উনিশে পৌঁছবে শনিবারও সোমবার থেকে শুক্রবারের মতো প্রথম মেট্রো লাস্ট মেট্রো একই সময়ে ছাড়বে কিন্তু শনিবার মেট্রো সংখ্যা একটু কম থাকবে রবিবার দমদম থেকে প্রথম মেট্রো সকাল নটায় ছাড়বে যেটি কবি সুভাষে পৌঁছবে সকাল দশটায় এবং দক্ষিণেশ্বর থেকেও প্রথম মেট্রো সকাল নটায় ছাড়বে যেটি দমদমে নটা পনেরো ও কবি সুভাষে দশটা ছয় মিনিটে পৌঁছবে রবিবার লাস্ট মেট্রো দক্ষিণেশ্বর থেকে রাত নটা আঠেরোর সময় ছাড়বে এবং দমদমে পৌঁছবে সাড়ে নটা আর কবি সুভাষে পৌঁছবে দশটা উনিশ মিনিটে বন্ধুরা মেট্রোর ভাড়া আগে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পঁচিশ টাকা ছিল এখনও কিন্তু কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যেতে পঁচিশ টাকায় লাগছে মানে এক্ষেত্রে ভাড়া বাড়েনি আর অন্যান্য স্টেশন থেকে অন্যান্য কোন স্টেশনে যেতে কত ভাড়া লাগবে সেই ভাড়ার তালিকা তোমরা মেট্রো স্টেশনে গেলে জানতে পারবে বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই